কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছে নেশা করে খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি মা বেটা তো এখানে দেখো আমার গোপশ এখন সন্ধ্যার পূজা দেব তো আমি তার আগে একটু গোপর জন্য একটু নারকেলের নাড়ু বানিয়ে নেব তো গোপুর বাবাকে বলেছিলাম একটা নারিকেল আনার জন্য গোপুর রোজ রোজ কি দেবো তার জন্য এখন ভেবেছি একটু নারকেলের নাড়ু বানিয়ে রেখে দেবো ওকে তাহলে সন্ধ্যার সময় একটা একটা করে দিতে পারবো তো এখানে চিনি হ্যাঁ যে এখন আমি নারকেলটা করিয়ে নিই তারপর আবার আসব এখানে আমার দেখুন অর্ধেকটা কোরানো হয়ে গেছে নারকেলটার গোটটা অনেকটা ভালো দেখুন অর্ধেকটাতে অনেকগুলো হয়ে গেছে বেলান সবটা করিয়ে নিই তারপর আবার আসছে তো এখানে নারকেল আর চিনিটা মেখে নিয়েছি আর এখানে এই কড়াইতে আমি সন্দেশগুলো বানাবো আমার গোপুর মতোই ছোট ছোট জিনিস আমার কাছে বড় জিনিস নেই আর এখানে এই যে কয়েকটা জিনিস আছে আর এটা গোপুর জন্যই কিনা যে এই চুলা যেন আমি গোপুর জন্য স্পেশালি কিছু বানাতে পারি তো এখন এখানে বসাবো নারকেলগুলি গরম হয়ে গেছে এখানে মোটামুটি পাক এসে গেছে আর একটু হলে হবে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব আর একটু সুজিয়ে দিয়ে দিয়ে আমার এখানে সব কটা লাড্ডু বানানো হয়ে গেছে আসলে দুজন থাকলে না একটু শেপ করে বানানো যায় তা আমি একা ছিলাম বলে এরকম করে বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো লাড্ডু হয়েছে দাঁড়ান গোপুকে দুটা দিই তারপরে আমি আবার আসব গোপু তো বসে আছে মনে হয় মা লাড্ডু বানাচ্ছে লাড্ডু দেবে বাচ্চাদের মতো তাই না দাঁড়ান গোপুকে দুটা লাড্ডু দিয়েছে আর দেখুন এখানে কত তেল বেরিয়েছে গোপুর প্লেটে দুটো লাড্ডু দিয়ে দিই তুলসী মাতা দিয়ে দেব গোপুর মুখে একটু তুলে দি এখন যেহেতু গোপুর বাবা নেই তো আমি ভেবেছি একটা একটা কিছু আমি রোজ গোপুর জন্য বানাবো তো রোজ বাজারে যাওয়ার মতো আমার কাছে কেউ নেই তার জন্য তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন একটা ভিডিওতে রাধে রাধে আরে কৃষ্ণ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন রাধে রাধে